আজকে আপনাদেরকে শর্ট টাইমের মধ্যে কিভাবে আরসিএম মার্কেটিং প্ল্যান দেখাবেন আমি সেটাই আলোচনা করব। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা চলে যাব ট্র্যাডিশনাল মার্কেটিং। এই মার্কেটে কি হয়, ট্র্যাডিশনাল মার্কেট হচ্ছে যেমন আজ থেকে প্রায় 200-300 বছর আগে এক সময় ছিল বিনিময় প্রথা, যখন মানুষ জিনিসের বদলে জিনিস নিত। সেই প্রথাটা বন্ধ হয়ে ইংরেজরা নিয়ে এসেছে ট্র্যাডিশনাল মার্কেটিং, যে মার্কেটে কাজ হচ্ছে আমরা সারাদিনে ইনকাম করার পর আমরা যে উপার্জনের টাকাটা পাই সেই টাকা দিয়ে আমাদেরকে বাজার করতে হয়। তো আমরা যখন বাজার করি তখন কোথায় করি, আমরা কোম্পানি ঘরে যেতে পারি না, তার জন্য আমরা পাশের কোনো দোকানে বাজার করি। ধরুন আমি একজন কাস্টমার, তো আমি একটা পেস্ট নেব, তো কোথায় যাব, এখানে কোম্পানি আছে, ধরুন এখানে কোম্পানি আছে, আমি কাস্টমার একটা পেস্ট নেব, আমি কি কোম্পানি ঘরে যেতে পারবো? অবশ্যই না। আমরা কী করি, আমরা পাশের দোকানে নিই যাকে বলা হয় রিটেলার। আপনি বলুন এই রিটেলার সরাসরি কোম্পানি ঘরে যেতে পারবে না, কী করে, একটু বড় দোকান হোলসেলারের কাছ থেকে নিয়ে আসে। এবার আপনি বলুন এই হোলসেলার প্রোডাক্ট কি কোম্পানি ঘর থেকে নিয়ে আসতে পারবে? অবশ্যই না, সে নিয়ে আসবে একজন ডিস্ট্রিবিউটারের কাছ থেকে। এবার বলুন এই ডিস্ট্রিবিউটার কোম্পানি ঘরে যেতে পারে না, তার জন্য স্টেট এজেন্সি মানে এজেন্টের কাছ থেকে নিয়ে আসে, সিএনএফ এজেন্ট যাকে বলা হয়। তো এই সিস্টেমটাকে বলা হয় ট্র্যাডিশনাল মার্কেটিং। ধরুন এখানে একটা প্রোডাক্ট 5 টাকায় তৈরি হয় কোম্পানি ঘরে, এই প্রোডাক্ট আমরা চিনি না, তার জন্য কোম্পানি এখান থেকে একটা অ্যাডস সেলিব্রেট রেখে দিয়ে একটা অ্যাড দেওয়া হয়, যেখানে বলা হয় পেস্ট ব্যবহার করুন আপনার দাঁতের উজ্জ্বলতা বাড়বে। কখনো এটা বলা হয় না যে এই পেস্ট ভালো এবং এতে ফ্লোরাইড নেই, কারণ বাজারের পেস্টে 90% পেস্টে ফ্লোরাইড দেওয়া আছে। তো এই যে অ্যাডভার্টাইজমেন্ট করলো এর জন্য প্রচুর টাকা লাগছে, এই টাকাটা কার উপর দিয়ে ভাঙবে, কাস্টমারের উপর দিয়ে না কোম্পানির লস করবে? এই যে অ্যাডভার্টাইজমেন্ট করা হলো, এই অ্যাডভার্টাইজমেন্টকে টাকা দিতে হবে, টাকাটা কোথা থেকে দেবে? এই টাকাটা এই প্রোডাক্টের উপরে বাড়বে, দাম বাড়বে। তো আপনি ধরুন কোম্পানি যে 5 টাকা যে প্রোডাক্ট তৈরি করলো, এই প্রোডাক্টের উপরে অ্যাড দেওয়ার জন্য 1 টাকা এ রাখলো অ্যাডভার্টাইজমেন্ট, এজেন্ট রাখলো 1 টাকা, ডিস্ট্রিবিউটর রাখলো 1 টাকা, হোলসেলার রাখলো 1 টাকা, দোকানদার রিটেলার রাখলো 1 টাকা। এবার বলুন 1, 2, 3, 4, 5, তাহলে এই 5 টাকা কোথায় গেল? এই 5 টাকা গেল বহন করার জন্য এবং টিভিতে প্রচার করার জন্য। তাহলে কোম্পানি তৈরি করলো 5 টাকায় আর এই বহন করার জন্য লাগলো 5 টাকা, তাহলে হয়ে গেল 10 টাকা, আমরা এই পেজটা 10 টাকায় কিনি। বলুন তো এই যে 5 টাকা, এই টাকাটা কার টাকা? অবশ্যই আমাদের টাকা, কিন্তু আমরা এটাকে বলা হয় রং কনসেপ্ট মার্কেটিং। আমরা পূর্বপুরুষ ধরে এই বাজারে বাজার করে এসেছি এবং এই বাজারে বাজার করার জন্য আমাদের ইনকামের অর্ধেক টাকা এরা খেয়ে নিচ্ছে, কারণ আমরা সাপোজ যদি 50 টাকা কোনো প্রোডাক্ট তৈরি করে, কোম্পানি যদি 5 টাকা লাভ রাখে, হয়ে গেল 55 টাকা, আমরা সেটা কিনবো 100 টাকায়, তাহলে এখানে 45 মানে 45 টাকা এই মিডল ম্যানে খেয়ে নিচ্ছে। বোঝা গেছে, এটা হচ্ছে এই মার্কেটের রহস্য, মানে আমাদের ইনকামের 50% টাকা এদের ঘরে যায়, তার জন্য এরা আজকে 20% ধনী ব্যক্তি ইন্ডিয়াতে আর আমরা 80% গরিব ব্যক্তি। তো যাই হোক, এটা গেল ট্র্যাডিশনাল মার্কেটিং। আর ডাইরেক্ট সেলিং মার্কেটিং হচ্ছে DSM, ডাইরেক্ট সেলিং মার্কেটিং। এখানে কী বলছে, এখানে বলছে কোম্পানি কোম্পানির জায়গা থেকে যাবে আর কাস্টমার কাস্টমারের জায়গা থেকে যাবে, মিডিল একটা PUC হবে। এখানে কোম্পানি প্রোডাক্ট তৈরি করে 50 টাকায় 5 টাকা লাভ রাখবে, হয়ে গেল 55, এখানেও কিনবো আমরা 100। এইবার এই যে 45 টাকা থাকছে, এই টাকাটা এখানে নেওয়ার কেউ নেই, তার জন্য আমাদের একটা KYC-র মাধ্যমে এই টাকাটা টিম সিস্টেমে আমরা পেয়ে যাব। বেনিফিট কী আছে ডাইরেক্ট সেলের মার্কেটিংয়ে? বেনিফিট রয়েছে এখানে অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায়, অরিজিনাল বিল পাওয়া যায়,
এবং হেলদি প্রোডাক্ট পাওয়া যায়। কিন্তু এখানে দেখুন কোনো প্রোডাক্টের অরিজিনাল বিল পাবেন না, কারণ এটা হাত বদল হয়ে আসছে। তো যাই হোক, এই ছিল ছোট্ট ভিডিও। তো নেক্সট টাইম আবার দেখা হবে। জয় সিম, আপনারা সবাই ভালো থাকবেন।